সিজাওয়া ছাড়া দিচ্ছে কি? মোটা কাট নিয়ে যাই। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি টমেটো সস তৈরি করব, সেই জন্য আমি ওনাটা ধুয়ে নিচ্ছি। প্রথমে টমেটোটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওখানে রেখে দিকে যা, রান্না হবে রেখে দিকে যা। হ্যাঁ রাখ, ওখানে রাখ, পুরো জল দিয়ে দেবো। মুখের দিকে এই অংশটা কেটে নেব, কেটে বাদ দিয়ে দেবো। এই যে বন্ধুরা, টমেটো সস করতে গেলে অবশ্যই ভালো টমেটো নিতে হবে, আর লাল লাল দেখে নিতে হবে, তাতে কালারটা ভালো হবে। ওদিকের বন্ধ হলে এদিকে তৈরি হয়ে যাচ্ছে। টমেটোটা আমি দু পিস করে কেটে নিয়েছি, কাঁটা আমার শেষ হয়ে গেছে। টমেটো সস করতে গেলে তেঁতুল লাগবে, আমাদের গাছে এই পাকা তেঁতুল পেরে নিয়েছি। খেপি তেঁতুলটা ছাড়িয়ে জলে দিবি। হ্যাঁ ঠিক আছে। টমেটো গুলো আমি এবার সিদ্ধ করতে দিয়ে দেবো। টমেটো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে চারটে শুকনো লঙ্কা কড়াই দিয়ে দেবো, টমেটোর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আমি এটা করেই ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব, আর একটু নাড়াচাড়া করে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো, দেখে নেব। এবার ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, আমি এবার হাতা করে এগুলোকে টমেটোগুলোকে ঘেঁটে দেবো। চারটে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, টক ঝাল মিষ্টি। এই ছাঁকনিটাই আমি এবার ছেঁকে নেবো, যাতে দানা খোলা সব না চলে যায়। এইভাবে হাতা করে নেড়ে নেড়ে এই হাতা করে নাড়তে থাকবো, তাতে দানাটা আর খোলাটা বেরিয়ে আসবে। বাড়িতে তৈরি করলে টমেটো সস যেমন খুশি, যদি একটু ঝাল খেতে ইচ্ছা করে তাহলে ঝাল ঝাল সসটা তৈরি করলেই হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তবে কেনার থেকে বাড়িতে তৈরি করলে খুব সুন্দর হয়। আমি যেভাবে সসটা বানাচ্ছি, ফ্রিজ থাকলে তো ভালো কথা, তো অনেকদিন থাকবে, আর ফ্রিজ না থাকলে তো 10-15 দিন তো অবশ্যই থাকবে। টমেটো থেকে এতটা শাঁস বেরিয়েছে, 1 কেজি টমেটো 1 কেজি থেকে আমি 4টে তুলে নিয়েছি, 4টে আর দিইনি।
টমেটো সসটা আমি এবার কড়াই ঢেলে দেব। ওটা স্বাদ মতো দিতে হবে, দেখেই দিতে হবে। ওটা তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, আমি এবার এটাকে সসটা বার করে নেব। তেঁতুলের সসটা এবার দিয়ে দেবো। বন্ধুরা, আমি আমি তো এই সসটা বানাতে আমি বিকেলবেলা এসেছি, আর তার মধ্যে আমার কারেন্টটা চলে গেল, কারেন্ট যায় না, আজকে আমার কারেন্ট চলে গেল। খানিকটা চিনি দিয়ে দেবো, সবটা দেবো না, খানিকটা দেবো, মিষ্টিটা দেখে তারপর দিতে হবে। এখন অল্প করে দিই, দু চামচ রেড চিলি পাউডার দিয়ে দেবো। এটা জাল দিতে হবে, আর সবসময় খুন্তি নাড়তে হবে যাতে কড়ার নিজেই না বসে যায়। একটু নুন দিতে হবে, আমি দেখে নিয়েছি নুনটা একটু কম হয়েছে, আর অল্প চিনি দিতে হবে। বন্ধুরা, টমেটো সস তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি এই জায়গাটাই ঢেলে রাখবো, এটা এখন খুব গরম, ঠান্ডা করে তারপর অন্য জারে ঢেলে রাখবো। টমেটো সস খুব সহজেই তৈরি করা যায়, এটা সবাই তৈরি করতে পারবে। বাড়িতে যখন তৈরি করে খাবে তখন দেবে কেনা টমেটো সস আর মোটেই ভালো লাগছে না। তো বন্ধুরা, ভিডিও আজকে এর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।